নলচিরা গ্রামের বিদ্যুৎ গ্রাহক আবুল ফারুক। 2008 সালে স্থানীয় দালাল কাশেম ভেন্ডার ও তার সহযোগীদের 22,000 টাকা দিয়ে আবাসিক বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। এই চক্রকে ট্রান্সফরমার মেরামতের নামে আরো কয়েক দফায় 400-500 করে টাকা দিয়েছেন তিনি। শুধু তাই না, পাশের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে 15,000 টাকা হাতিয়ে নেওয়ার পর বাধা দেয়ায় সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে ফারুকের বিদ্যুৎ সংযোগ কেটে দেয় চক্রটি। শুধু ফারুকেরই নয়, চাহিদার অর্থ না পেয়ে দালাল চক্র আরো কয়েকটি পরিবারের বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। গ্রাহক তার কাছে বিক্রি হয়ে গেছে জিম্মি। কাশেম ভেন্ডার, হানিফা, তারা অফিসের সাথে তারা যোগাযোগ আছে। কয়দিন পরে পরে তো আমি আর এই 1,000, 2,000, 3,000 উপজেলার গলাকাটা বাজার থেকে আমাটিয়া কামারবাড়ি পর্যন্ত বিদ্যুৎ সংযোগের জন্য নতুন একটি প্রকল্পের কাজ শুরু হয় 3 বছর আগে। দালাল চক্র কয়েক লাখ টাকা হাতিয়ে নিলেও কাজ শুরু না হওয়ায় নষ্ট হচ্ছে বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ অফিসের নির্বাহী কর্মকর্তার নির্দেশেই তারা কাশেম ভেন্ডারের নেতৃত্বে গ্রাহকদের কাছ থেকে টাকা নেন বলে দাবি দালাল চক্রের এই সদস্যের। যত অ্যামাউন্ট বাড়ে তখন গ্রাহকের টাকার অ্যামাউন্টও বেড়ে যায়। এই টাকাটা কাকে দিতে হয়? এটা এক্সচেঞ্জে দিতে হয়। এদিকে দালালদের দৌরাত্মের কথা স্বীকার করলেও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করলেন বিদ্যুৎ অফিসের প্রকৌশলী। একটা কমিটি গঠন করে রাখছে নাকি 150 টাকা নিয়ে তারা বা কিছু টাকা নিয়ে তারা হয়তো সঙ্গে দেওয়ার জন্য ফাইল ফ্রড করায়। আমার কাছে তথ্যগুলো কখনোই আসে নাই। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।